নমস্কার বন্ধুরা, রূপাদি রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আশা করি ভালো আছেন, সবাই ভালো থাকবেন। সামনেই শারদীয়া উৎসব, সবাই ভালো থাকবেন আর উৎসব সবাই ভালোভাবে এনজয় করবেন। তা চলে এলাম রান্নাঘরে। এখানে দেখছেন জলপাই, এটা এই সময় খুব ভালো পাওয়া যায়, টাটকা সতেজ একদম। আমি জলে ভিজিয়ে রেখেছি, তারপরে আমি গোটাগুলো ছাড়িয়ে নিয়ে দেখিয়ে দেব। এটা আপনি বানিয়ে রেখে দিতে পারেন ফ্রিজে স্টোর করে, খুবই ভালো লাগে। কীভাবে বানাচ্ছি আমি এবং কী কী ব্যবহার করছি আমার সাথে থাকুন এবং দেখে নিন। আমি এখানে বোটা 200 গ্রাম আছে, বোটাগুলো ফেলে নিয়ে একটু জল, 2 কাপ জল দিয়ে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেব। আমার নতুন এবং পুরো নতুন বন্ধুদের স্বাগত জানাই, এবং পুরাতন বন্ধুরা তো আমার সাথেই আছে, তারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করে নিশ্চয়ই আমাকে, এবং আমার রেসিপি তাদের ভালো লাগে। ভালো লাগার জন্য সবাইকে ধন্যবাদ, এবং আমার তরফ থেকে সবাইকে জানাই ভালোবাসা। এবং আমার রেসিপি যদি পেতে চান তাহলে অবশ্যই নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে আমার সঙ্গে থাকতে পারেন। খুব একটা বাইরের জিনিস দিয়ে রান্না খুব একটা কম আছে, ঘরোয়া পদ্ধতিতে রান্না একটা চটপট পেয়ে যেতে পারেন, যেটা খেলে আপনার শরীর খুব ভালো থাকবে এবং আপনি সুস্থ থাকবেন। খুব একটা বাইরের জিনিস নেই রান্নাঘরে, আমার খুব ফাস্টফুড খুব কম আছে, ঘরোয়া রান্না বেশি। এখানে সেদ্ধ করে আমি চলে এসেছি, এবং আমি এগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি, নিয়ে চাটনির সাহায্যে এটাকে আমি ছেঁকে নিলাম। খোসা দিলে কিন্তু চাটনিতে ভালো লাগবে না, এরকম একটা সুন্দর পাতলা একটা স্মদ জুস বের করে নিতে হবে। চলে যাব এবার রান্নাঘরে। রান্নাঘরে এখানে আমি চলে এলাম ফ্রাই প্যানে, তেল দিয়েছি, সর্ষের তেল 2-3 চামচ মতো সর্ষের তেল আছে, একটি শুকনো লঙ্কা, একটি তেজপাতা, এগুলো পুড়ে গেলেই আমি দিয়ে দেব। এর মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো দেব, একটু লবণ আর হলুদ, খুব পরিমাণে কম, সামান্য সামান্য, এই জন্য আমি লাল লঙ্কার গুঁড়োটা দিলাম, যে খুব সুন্দর একটা, এটা তো সবুজ রং তো একটা কালার আসার জন্য দিয়েছি। যদি আপনাদের পছন্দ না হয় তাহলে আপনি লালটা দেবেন না, দেখুন কী সুন্দর একটা কালার এসছে। আমি দিয়ে দিলাম, দিয়ে এখনও কিন্তু এর মধ্যে আমি একটি উপকরণ ব্যবহার করব, সেটা দেখার জন্য আমার সাথে থাকতে হবে, এবং কীভাবে নামাচ্ছি, এই লালটা কিন্তু একদম থাকবে না, আমি আপনাদের দেখিয়ে দেবো। এবং এখানে আমি চিনি 200 গ্রাম জলপাইয়ে চিনি ব্যবহার করেছি, 150 গ্রাম চিনিটা আপনাদের চয়েস মতো ব্যবহার করবেন, কারণ হচ্ছে নুন মিষ্টিটা সবার পছন্দ মতো। নতুন নতুন রান্না আসবে, দেখে নিতে পারেন, সাথে থাকতে পারেন, ভালো আশা রাখি ভালো লাগবে আপনাদের। আমি চিনিটা দিয়ে দিলাম, আর এখানে লালটা দেখুন একদম চলেই গেছে, লালটা নেই আগের মতো, কিন্তু গড়গড়ে লাল নেই আমার, প্রায় এটা হয়ে গেছে। এইখানে আমি ব্যবহার করব, এটা কিন্তু টক ঝাল হবে, তেঁতুল, তেঁতুল কাঁচা তেঁতুলের দিলে খুবই ভালো হয়, যারা কাঁচা তেঁতুল পাবেন তারা অবশ্যই দেবেন। কাঁচা তেঁতুল তো এখন গাছে ঝুলছে, তো আমি পাকা তেঁতুল নিয়ে চলে এলাম। এখানে আমি 3টে আটি নিয়েছি ভিজিয়ে রেখে, এইভাবে আমি দেবো না, কাঁচটাকে অবশ্যই ছেঁকে ব্যবহার করব, ছেঁকে যে জুসটা বেরোবে সেটাই দেবেন, এবং একটু ফুটিয়ে নিলেই হয়ে গেল আপনার খুব সুন্দর একটা চাটনি। সঙ্গে আর একটা চটজলদি, নতুন রাঁধুনি এবং যারা মেশে থাকে, ব্যাচেলার রান্না করেন, এই জায়গাটা না আমার একটু ক্যামেরায় হাত লেগে ঝট করে নড়ে গেছে, তো আমি দুঃখিত তার জন্যে। তাদের জন্য একটা ডালের রেসিপি আছে, ডাল আমার সব বন্ধুরাই বানাতে পারে, এটা আমি দেখিয়ে না। আমি যখন এই রেসিপিটা কমপ্লিট করি তখন আমার 10:30 বাজে রাত্রি, তো একটু লাইটও কম আছে, কিন্তু কালার হয়েছিল একদম সর্ষে তেলের মতন, খুব সুন্দর একটা কালার হয়েছিল। এটাই ছিল আমার আজকে পুজোর সময়, পুজোর স্পেশাল একটা চাটনি ঘরোয়া পদ্ধতিতে। আরেকটা জিনিস দেখুন, এটা মসুর ডাল, এখানে আমার ডাল আছে 150 গ্রাম, এটাকে আমি ধুয়ে নিয়েছি, বড় দানার ডাল, আপনাদের যেমন ডাল থাকবে হাতের কাছে ঠিক সেইভাবে নিয়ে নেবেন। আমি ধুয়ে জল ঝারিয়ে রেখেছি, এটা বানাতে আমি প্রথম দেখতে হবে রেসিপিটা, দেখতে হবে যারা ব্যাচেলার খুব চটজলদি এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন, আমার মনে হয় এতে কোনো কিছু লাগবে বা এমন কিছু শক্ত বা কঠিন জিনিস নয়, খুব সহজে আপনারা নিজেরা বানিয়ে নিতে পারেন। এক চাপে ডাল এখানে আছে দেখুন,
আমার একটা আলু আছে এখানে টুকরো করে কাটা, একটা টমেটো, ছোট টমেটোর আমি নিয়েছি। এখানে পেঁয়াজগুলো দেখছেন সাইজে, একটি পেঁয়াজ চার পিস করেছি। এখানে আমার তিনটে পেঁয়াজ আছে, আর রসুন আছে এখানে তিন থেকে চার ক গোটা, আমি কোনো কাটবো না। আদাটা এখানে কিমা করা আছে, এখানে শুকনো লঙ্কা, তেজপাতা, আর এখানে কাঁচা লঙ্কা আছে দুটো ফাটানো। তাহলে চলুন ডালটা সহজ পদ্ধতিতে চট জলদি হয়ে যায় সবার জন্য, যাতে সুবিধা হয় সেরকম একটা রেসিপি দিলাম। গোটা জিরে ফোড়ন, ফোড়নটা একটু পুড়লে আমি বাকি জিনিসগুলো দিয়ে দেব। তার সাথে আমি দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দেব এখানে আমি যেগুলো দেখিয়েছিলাম কাঁচা লঙ্কা বাদ দিয়ে আর আদাটা বাদ দিয়ে সবগুলো দিয়ে দিলাম। সবগুলো একটু ভেজে নেব। যারা অফিসে যান সকালবেলা, যেমন কৃষ্ণা টিপ অফ লাইফ, তুমি এই ডালটা ব্যবহার করতে পারো, মানে তুমি তো অফিসে বেরো, খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং চট জলদি। এবং এর মধ্যে ধনিয়া পাতা একটু ছড়িয়ে দিতে পারো, আমার সব রেসিপিতে ধনিয়া পাতা বাড়িতে পছন্দ করে না, খুবই ভালো হয় এটা দেখতে পারো। দিলাম আদা কুচিটা আর ঝরিয়ে রাখা ডালটা। হ্যাঁ, রিম পাও বানাতে পারো, ক্যানভাস রেস ক্যানভাস ও তুমিও বানাতে পারো, নতুন রাঁধুনিদের জন্যে এই রেসিপিটা একদম পারফেক্ট। এটাকে আমি একটু ডালটা সাদা যতক্ষণ না হচ্ছে আমি একটু ভেজে নেব। তোমরা রান্না করতে করতেই বুঝতে পারবে আমি কোনো টাইম বলছি না, এই ডালটা যখন লাল থেকে ফেড হয়ে যাবে তখন ভাবে মোটামুটি ভাজা হয়ে গেছে। তোমরা কি বুঝতে পারছো, দেখো ডালটা কিন্তু ফেড হয়ে গেছে, সাদা হয়ে গেছে। তোমরা জানো যে ডাল ভাজলেই ওটাই হয়ে যায়। আচ্ছা, এর মধ্যে আমি দিয়ে দেব লঙ্কা, মানে হলুদ গুঁড়ো, যারা ঝাল লঙ্কা খেতে চাও তারা দিতে পারো, আমি ঝাল লঙ্কা দেবো না। এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দুটো ফাটিয়ে, আর একটা যেন টিভি চ্যানেলে দেখছিলাম জি বাংলা রান্নাঘরে, ওখানে দেখলাম খুদে নায়িকারা, মানে নতুন যারা নায়িকা না, মানে ছোট থেকে যারা বড় হয়েছে ছোট ছোট জুনিয়র নায়িকা, তারা বলছেন, দেখলাম একজন বলছে ব্যঙ্গ করে যে রচনা দিদি জিজ্ঞেস করছেন যে রান্না কীভাবে শিখলে ইউটিউব দেখে। তখন সেই, আমি নাম বলতে চাইছি না, সেই ছোট্ট মানে খুব পরিচিত একটা নয়, ডান্স জি বাংলা ডান্স থেকে উঠেছে এখন অ্যাক্টিং করছে, সে তখন ব্যঙ্গ করে বলছে ওই তো ইউটিউবের রান্না, মানে জিরা গুঁড়া লঙ্কা গুঁড়া ধনিয়া গুঁড়া, এই ছাড়া ওদের রান্নাই হয় না। আচ্ছা বন্ধুরা, আমার একটা প্রশ্ন আছে, আমি জানি না ওই ভদ্রমহিলা তার মায়ের হাত থেকে কি খেয়ে বড় হয়েছে, সে কি চাইনিজ খাবার খেয়ে বড় হয়েছে? বাঙালি ঘরোয়া রান্নাতে হলুদ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া লঙ্কা গুঁড়া ছাড়া কি কোনো রেসিপি হয়? আপনাদের জানা থাকলে অবশ্যই আমাকে জানাবেন। আমি দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য জল। অবশ্যই যারা এটাকে একটু ঝালঝাল খেতে চাও, ডাল ঝালঝাল ভালো লাগে না, তো একদম রীতিমতো ব্যঙ্গ করেই কথাটা বলেছে যে হোয়াইটদের রান্না দেখি যখন ধনিয়া গুঁড়ার জিরা গুঁড়া, এরকম করে ব্যঙ্গ করে বলছে। অবশ্যই এটার মধ্যে একটু চিনি দিতে পারো, আমি চিনি দেবো অল্প একটু, কারণ সব কিছু বজায় রাখবে, চিনি দিয়ে দিলাম। অবশ্যই লবণ দেব, আর আমি জিরে গুঁড়ো টুড়ো দিলাম না, ডাল যত নর্মাল হবে ততই আমার মনে হয় স্বাদটা বেশি হয়। শুধু ধনিয়া পাতা এর মধ্যে অ্যাড করো। আমি ডালটা কীভাবে নামাবো আমি তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে?